এই যে দেখতেই পাচ্ছেন এখানের প্রথম অফারটাতে ডিসকাউন্ট রয়েছে দুইশো চব্বিশ টাকা দ্বিতীয় অফারটাতে ডিসকাউন্ট রয়েছে দুইশো চুয়াল্লিশ টাকা তৃতীয় অফারটাতে ডিসকাউন্ট রয়েছে তিনশো আটত্রিশ টাকা চতুর্থ অফারটাতে ডিসকাউন্ট রয়েছে একশো আটান্ন টাকা এবং পঞ্চম অফারটাতে ডিসকাউন্ট রয়েছে সাতষট্টি টাকা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই রকম স্পেশাল একটা সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো রবি এয়ারটেল গ্রামীণ লিঙ্ক টেলিটক এবং ইস্কুটো সিমে সবচেয়ে কম টাকায় এমবি বা মিনিট প্যাকেজ কিনে আপনাদের অনেক টাকা সেভ করতে পারবেন আজকের অ্যাপ্লিকেশনে আপনারা প্রতিটা মিনিট এবং ইন্টারনেট প্যাকেজে পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি গড় বসে রিসার্চ ব্যবসা করতে চান তাহলে আজকের অ্যাপ্লিকেশনটি হবে রিসার্চ ব্যবসার জন্য বেস্ট একটি মাধ্যম যাই হোক চলুন ভিডিওটা বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মূল ভিডিওতে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে তো ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে দেন এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন আহাসিনা টেলিকম এলটিডি দেন এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের এখানে আহাসিনার রকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে দেন আপনারা এখান থেকে এই ইনস্টল আইকনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটিকে প্রথমে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট আপনাদের ফোনে যখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হবে তখন ডান পাশ থেকে ওপেন এ আইকনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পর আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এই অ্যাপ্লিকেশনটিতে নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এ আইকনে প্রেস করব। দেন এখন আমাদেরকে এখান থেকে অ্যালাউ স্টোরস পারমিশন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের এখানে অ্যালাউ চাইবে আমরা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের এখানে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমাদেরকে বলা হবে আমাদের এনআইডি কার্ডের সামনের ছবি এবং ফিশনের ছবি দেওয়ার জন্য তো এক্ষেত্রে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ছবি আগে থেকে তুলে রাখবেন আর যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে তাহলে পরিচিত যে কোনো একজনের এনআইডি কার্ড নিয়ে ওই এনআইডি কার্ডের সামনের ছবি এবং ফিচনের ছবি আগে থেকে গ্যালারিতে তুলে রাখবেন তারপর এখান থেকে এই ক্যামেরার মতো এই দুইটি আইকনে ক্লিক করে ওই এনআইডি কার্ডগুলোকে ফেস্ট করে দেবেন ওকে আমি আমার এনআইডি কার্ডটাকে ফেস্ট করে দিলাম ফেস্ট করার পর এখন আমরা এখান থেকে যে নেক্সট এই আইকনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই রকম একটি ফর্ম চলে আসবে আমাদেরকে নির্ভুলভাবে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে তো আমরা যেই এনআইডি কার্ডটা ইউজ করব ওই এনআইডি কার্ডের নামটা এখানে অটোমেটিক বসে যাবে এবং ওই এনআইডি কার্ডের যেই আইডি নাম্বার রয়েছে এবং ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটাও অটোমেটিক বসে যাবে আর বাকিগুলোকে আমাদেরকে বসাতে হবে তো প্রথমে আপনারা এখানে আপনাদের একটা ইউজার নেম দিবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর একটা ফোন নাম্বার বসাবেন তারপর এখানে ছয় সংখ্যার বা আট সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন দেন এখান থেকে ফিন অপশনে আপনারা চার সংখ্যার একটা কোড বসিয়ে নেবেন ওকে আমি আমার নিজের মতো করে বসিয়ে নিচ্ছি আপনাদের যখন বসানো কমপ্লিট হবে তখন আপনাদেরকে এখান থেকে এই যে অ্যাকাউন্ট ট্রাইপটাকে সিলেক্টেড করতে হবে এর জন্য আপনারা এখান থেকে এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার এটা কিন্তু সাব অ্যাডমিনে সিলেক্টেড করা রয়েছে আপনার এখান থেকে চাইলে অন্যান্য ট্রাইপও সিলেক্টেড করে নিতে পারেন তো সাব অ্যাডমিন দিয়ে আমরা যদি ট্রাইপ সিলেক্টেড করি তাহলে আমরা মাত্র তিনশো টাকা দিয়েই কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে তারপর এই অ্যাকাউন্টের মাধ্যমে সকল প্রকার সুযোগ সুবিধা নিতে পারবো তো আমি এখান থেকে সাব অ্যাডমিনটাকে সিলেক্টেড করে রাখলাম আপনারা চাইলে অন্যান্য ট্রাইব সিলেক্টেড করতে পারেন সিলেক্টেড করার পর আমরা এখান থেকে নেক্সট এই আইকনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে এখানে কয়েকটা নাম্বার দিয়ে রেখেছে বিকাশ নগদ রকেট আমরা এখান থেকে যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্টেড করে ওই পেমেন্ট মেথডের নাম্বারটাকে কপি করে নেবো ওকে কপি করার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে এসে আমি বিকাশ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে তাদের এই নাম্বারটিতে এই যে দেখতে পাচ্ছেন তিনশো টাকা মানি করে দিয়েছি আপনারা এইরকম তাদের এই নাম্বারটিতে মানি করে দিবেন আপনাদের যখন মানি কমপ্লিট হবে তখন এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটিকে কপি করে নেবেন কপি করে এখান থেকে ব্যাকে এসে পুনরায় অ্যাপ্লিকেশানটিতে চলে আসবেন তারপর যেই ট্রানজেকশন আইডিটিকে কপি করে এনেছেন ওই ট্রানজ্যাকশন আইডিটিকে এখানে ফেস্ট করে দেবেন দেন অ্যামাউন্ট অপশনে তিনশো টাকা লিখিয়ে দেবেন লিখার পর নিচ থেকে রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনারা ওখানে যে পিন নাম্বারটি ইউজ করেছেন ওই চার সংখ্যার পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন দেওয়ার পর নিচ থেকে ভেরিফাই এই আইকনে প্রেস করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে লগ হয়ে আমাদের সামনে এই রকম একটি নোটিস চলে আসবে আপনারা সময় করে ভালোভাবে এই নোটিসটাকে একবার পরে নেবেন পড়ার পর এখান থেকে ওকেতে ফ্রেস করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটির হোম পেজ ওপেন হবে এখন আমরা এখান থেকে অফারের বা ফেক্স সুযোগ সুবিধা নিতে পারবো আমরা এখান থেকে রিচার্জও করতে পারবো এবং ড্রাইভ অফারগুলো কিনতে পারবো তো এর জন্য প্রথমেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে তো ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা এখান থেকে যে অ্যাড ব্যালেন্স এখানে ফ্রেস করব প্রেস করার পর এখন আমাদেরকে সিলেক্টেড করে নিতে হবে আমরা মেন অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করব নাকি ড্রাইভ অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করব মেন অ্যাকাউন্টে যদি আমরা ব্যালেন্স অ্যাড করি তাহলে শুধুমাত্র রিসার্চ করতে পারবো আর যদি ড্রাইভ অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করি তাহলে আমরা এখান থেকে ড্রাইভ অফারগুলো কিনতে পারবো তো আপনারা এখান থেকে যে ড্রাইভ এটা সিলেক্টেড করবেন দেন এখান থেকে নেক্সট এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনাদের এখানে বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা এখান থেকে আপনাদের পেমেন্ট মেথড অনুযায়ী নাম্বারটিকে কপি করে তাদের এই নাম্বারটিতে কত টাকা ব্যালেন্স অ্যাড করবেন ওই অ্যামাউন্টটা পাঠিয়ে দেবেন পাঠানোর পর ওই পেমেন্টের যে ট্রানজ্যাকশন আইডিটি রয়েছে ওই ট্রানজ্যাকশন আইডিটিকে কপি করে এনে এখানে ফেস্ট করে দেন এখানে অ্যামাউন্ট বসিয়ে দিয়ে আপনাদের যে ফিন নাম্বারটি রয়েছে ওই ফিন নাম্বারটি দিয়ে এখান থেকে অ্যাড নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে এখানে অটো অ্যাড ব্যালেন্স সিস্টেম চালু রয়েছে যাই হোক এভাবেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করবেন তো ব্যালেন্স অ্যাড করার পর এখন আপনারা কীভাবে আপনাদের ব্যালেন্সটিকে দেখবেন এর জন্য আপনারা এখান থেকে যে মাই এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি মেন অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান তাহলে মেনটাকে সিলেক্টেড করবেন আর যদি ড্রাইভ অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে চেক করতে চান তাহলে ড্রাইভটাকে সিলেক্টেড করে নেবেন দেন এখান থেকে সেক অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা এখানে শো হবে যাই হোক এখন কথা হচ্ছে ব্যালেন্স অ্যাড করার পর কিভাবে আপনারা এখান থেকে ড্রাইভ অফার কিনবেন তো ড্রাইভ অফার কেনার জন্য আপনারা এখান থেকে যে ড্রাইভ প্যাক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে গ্রামীণ রবি বাংলা লিঙ্ক এয়ারটেল টেলিটক স্কুটি সিমের ড্রাইভ অফারগুলো পেয়ে যাবেন তো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে কয়েকটা সিমের ড্রাইভ অফারগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখাচ্ছে বাংলালিং সিমের ড্রাইভ অফার এর জন্য বাংলালিংকে ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন বাংলালিঙ্ক সিমের আজকের যে ড্রাইভ অফারগুলো রয়েছে এখানে সবগুলো ড্রাইভ অফার চলে আসছে এখানে প্রত্যেকটা অফারে আপনারা পঞ্চাশ থেকে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন বা কমিশন পেয়ে যাবেন তারপর যদি এখান থেকে ব্যাকে এসে আমি যদি এখান থেকে যে রবি অপশানে ক্লিক করি বা রবি সিমে ক্লিক করি তাহলে যে দেখতে পাচ্ছেন রবি সিমের ড্রাইভ অফারগুলো চলে আসছে এখানে অনেক অনেক ড্রাইভ অফার রয়েছে আপনারা হিউজ পরিমাণে ড্রাইভ অফার এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা অফারে হিউজ পরিমাণে কমিশন বা ডিসকাউন্ট রয়েছে তারপর যদি এখান থেকে ব্যাকে এসে এই যে গ্রামীণে ক্লিক করি তাহলে যে দেখতে পাচ্ছেন গ্রামীণ সিমের ড্রাইভ অফারগুলো এখানে চলে আসছে এখানে অনেক অনেক ড্রাইভ অফার রয়েছে প্রত্যেকটা সিমের এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রাইভ অফারে অনেক অনেক কমিশন বা অনেক অনেক ডিসকাউন্ট রয়েছে আপনারা এগুলো কিনে অনেক টাকা সেভ করতে পারবেন তাছাড়া আপনারা যদি রিসার্চ ব্যবসা করতে চান তাহলে এখান থেকে সেল করে আপনারা অনেক টাকা কমিশন নিতে পারবেন যাই হোক এখান থেকে ব্যাক এসে যদি এখন আমি আপনাদেরকে এয়ারটেল সিমের ড্রাইভ অফারগুলোকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এয়ারটেল সিমের ড্রাইভ অফারগুলো এখানে চলে আসছে এখানেই আপনারা প্রত্যেকটা সিমের হিউজ পরিমাণে ড্রাইভ অফার পেয়ে যাবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো যে কোনো ড্রাইভ অফার কিনতে পারবেন বা যে কোনো ড্রাইভ অফার সেল করতে পারবেন তো ড্রাইভ অফার সেল করার জন্য বা কেনার জন্য আপনারা যে প্যাকেজটি কিনবেন বা যেটা সেল করবেন ওই অফারটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর যে নাম্বারটিতে অফারটি কিনবেন ওই নাম্বারটি এখানে বসিয়ে এখান থেকে তীর আইকনে প্রেস করবেন দেন এখানে আপনাদের চার সংখ্যার ওই ফিন নাম্বারটা বসিয়ে নেবেন দেন আবারও তীর আইকনে প্রেস করবেন প্রেস করার পর এখন আপনার এখান থেকে যে ট্যাপ করে ধরলেই কিন্তু অফারটার সাথে সাথে ওই নাম্বারে অ্যাক্টিভ হয়ে যাবে এখানে অফার অ্যাক্টিভ হতে সর্বোচ্চ পাঁচ দশ মিনিট সময় নেয় এর বেশি সময় নেয় না তাছাড়া আপনারা এখান থেকে ড্রাইভ অফারের পাশাপাশি এই যে ফ্যাক্সি লোড করেও কিন্তু আর্নিং করতে পারবেন আপনারা প্রতি এক হাজার টাকা ফ্যাক্সি লোডে আঠাশ টাকা কমিশন পেয়ে যাবেন তো ফ্যাক্সি লোড করার জন্য আপনারা এই ফ্যাক্সি লোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে যে নাম্বারটিতে ফ্যাক্সি লোড করবেন ওই নাম্বারটি বসিয়ে এখান থেকে তীর আইকনে প্রেস করবেন প্রেস করার পর এখান থেকে অ্যামাউন্ট সিলেক্টেড করবেন দেন এখান থেকে আবারও তির আইকনে প্রেস করবেন প্রেস করার পর আপনাদের চার সংখ্যার ওই পিন নাম্বারটি বসিয়ে নেবেন দেন এখান থেকে তীর আইকনে প্রেস করবেন প্রেস করার পর আপনারা এখান থেকে যে ট্যাপ করে ধরে আগের মতো ফ্যাক্স এই নাম্বারটিতে সাকসেসফুলভাবে কমপ্লিট করতে পারবেন তো মূলত এভাবেই কিন্তু আপনারা ফ্যাক্স করতে পারবেন বা ড্রাইভ অফার সেল বা কিনতে পারবেন তাছাড়া আপনারা এখান থেকে যে হোয়াটসঅ্যাপ লোগোতে এবং টেলিগ্রাম লোগোতে ক্লিক করে তাদের সাথে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সাথে সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ